ঢাকায় চলচ্চিত্র অঙ্গনের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল এই জুটি অভিনীত কিল হিম সিনেমাটি। সে সময় জানানো হয়েছিল আসন্ন ঈদুল আজহাতেও সিনেমা হলে থাকবেন এই তারকা দম্পতি। নেত্রী দ্য লিডার ছবিতে দেখা যাবে তাদেরকে, কিন্তু শেষ পর্যন্ত চলচ্চিত্রটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে না। সংবাদ মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। সিনেমাটির নেত্রী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বর্ষাকে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সিনেমার চরিত্রটি একেবারে নতুন ধরনের, এমন চরিত্রে আগে অভিনয় করিনি। দেশপ্রেম ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমার গল্প। আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে দর্শকদের কাছে ভালো লাগবে। তবে চলচ্চিত্রটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না। এদিকে বরাবরের মতো এই সিনেমাটিতেও বর্ষার বিপরীতে থাকবেন অনন্ত জলিল। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল। নেত্রী দ্য লিডার সিনেমায় দেশের তারকা শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন বলিউড ও তুরস্কের অভিনয় শিল্পীরা। তাদের মধ্যে কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াত, ইলিয়াস কাঞ্চন ও কাজী হায়াত উল্লেখযোগ্য। এদিকে 2011 সালের 24 সেপ্টেম্বর বিয়ে করেন অনন্ত জলিল ও বর্ষা, এবং 2014 সালে এই দম্পতির ঘর আলো করে আসে ছেলে আরিজ ইবনে জলিল। তাছাড়া 2017 সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান আবরার ইবনে জলিল। অন্যদিকে 2007 সালে নিজের প্রযোজিত খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। এরপর হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড ও মোস্ট ওয়েলকাম সহ বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্ত বর্ষা।